নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম দুর্নীতি ও অর্থ সংশ্লিষ্ট গুরুতর অসদাচরণের অভিযোগ তুলে এর তদন্ত করতে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন বিয়াল্লিশ জন নাগরিক চোদ্দ ডিসেম্বর রাষ্ট্রপতির কাছে এই চিঠি পাঠানো হয়েছে বিয়াল্লিশ জন নাগরিকের পক্ষে ওই চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক এ বিষয়ে আজ নির্বাচন কমিশনে বৈঠক হওয়ার কথা রয়েছে দর্শক রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয় থেকে এ বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান সাকিব কখন নাগাদ বৈঠক হতে পারে এবং কি সিদ্ধান্ত আসতে পারে আমাদের জানাবেন সিন্থিয়া আসলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে যে অনিয়মের অভিযোগ উঠেছেন বিয়াল্লিশ জন বিশিষ্ট নাগরিক তারা রাষ্ট্রপতির কাছে একটি লিখিত দিয়েছেন কিছু সুনির্দিষ্ট অভিযোগ তারা উল্লেখ করেছেন এবং সেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা তার পদত্যাগের কথা বলেছেন তো সেক্ষেত্রে এখন পর্যন্ত আমরা নির্বাচন কমিশনে অবস্থান করছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কিছু আমাদেরকে বলা হয়নি গণমাধ্যম কর্মীরা এখানে এসেছেন তাদের প্রতিক্রিয়া কি সেই বিষয়টি জানার জন্য তবে এখন পর্যন্ত আমরা তাদের কোনো বক্তব্য পাইনি আমরা অপেক্ষা করছি হয়তোবা তারা কিছুক্ষণ পর আমাদের সঙ্গে কথা বলতে পারেন এই বিষয়ে তারা জানাতে পারেন তো আপনাকে যদি একটু বলে রাখি যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো এসেছেন মূলত যে আর্থিক অনিয়মের অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এর পাশাপাশি যে লিখিত প্রস্তাবটি রাষ্ট্রপতির কাছে দেয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এখানে নির্বাচন কমিশন কর্তৃক বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে ইভিএম কেনাকাটায় দুর্নীতি হয়েছে এছাড়াও সিটি কর্পোরেশন নির্বাচনে কিছু অনিয়মের কথা তারা উল্লেখ করেছেন এর পাশাপাশি নির্বাচন কমিশনের বিশেষ বক্তা হিসেবে দুই কোটি টাকা গ্রহণ করেছেন এবং নিয়োগ বাণিজ্যে কিছু দুর্নীতি হয়েছে এই বিষয়গুলোই মূলত এখানে উল্লেখ করেছে সব মিলিয়ে বলা চলে যে নির্বাচন গণমাধ্যম অপেক্ষা করছেন প্রধান নির্বাচন কমিশনার তার প্রতিক্রিয়া কি বলেন সেটি জানার জন্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদে আমরা সেটি দর্শকদের কাছে তুলে ধরতে ধন্যবাদ এতক্ষণ নির্বাচন কমিশন কার্যালয় থেকে জানাচ্ছিলেন সাকিবুর রহমান